পুষ্পার অনুকরণ করবলে গৈ আরক্ষীর জালত পড়িল বাঙ্গালোরের এজন মানুষ। পুষ্পা ছবিখন চাই রঙা চন্দনের চোরাং বেহাত নমার প্রেরণা ঘটুয়া এই রঙা ব্যবসায়িক চন্দন কাঠসহ গ্রেপ্তার করেছে আরক্ষী। উল্লেখযোগ্য তেলেগু ব্লক ব্লাস্টার পুষ্পা ছবি চাই রঙা চন্দনের চোরাং বেহাত নমা এইজন অপরাধী পেশাদ এজন ট্রাক চালক। ইয়াসিন নামৰ এই ট্রাক চালকটোৱে সিনেমার স্টাইলত নিজের ট্রাকতে রঙা চন্দন উঠায় কর্ণাটকের পর অন্ধ্রপ্রদেশলৈ গৈ থকা অবস্থাত মহারাষ্ট্র পুলিশে ইয়াসিনক গ্রেপ্তার করে। পুলিশে ইয়াসিনের ট্রাকর পর আড়াই কোটি টাকার রঙা চন্দন কাঠ জব্দ করেছে। পুষ্পা ছবিত অভিনেতা আল্লু অর্জুনে যেদরে ব্যাপক হারত অপরাধের সিন্ডিকেট গড়ে তুলবলে চেষ্টা করেছিল আর সক্ষম হয়েছিল, ঠিক একে স্টাইলতে ভবিষ্যতে নিজের জীবন গড়ার সপোন দেখেছিল ইয়াসিনে। পুষ্পাই গাখীরের ট্রাকত চন্দন সরবরাহ করার দরে ইয়াসিনে ফল মূল আর শাক পাচলির ট্রাকত এই রঙা চন্দন কঢ়িয়ে নিছিল। আনকি নিজের ট্রাকত কোভিডর অত্যাবশ্যকীয় সামগ্রী কঢ়িয়ে নিয়া বলেও মিছাক লিখি লৈছিল। কর্ণাটক সুকলমে পার হবলে সক্ষম হওয়া ইয়াসিন মহারাষ্ট্র আরক্ষীর হাতত নপরা হলে রঙা চন্দনের সাম্রাজ্য আরম্ভই হয়ে গেলহেতেন ইয়াসিনৰ।